আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন দেখা যাক আমার ছেলে কি করে। বাবা তুমি কি করো? আমি লেখি। কি লেখো? প্রশ্ন লেখি। ও আচ্ছা, অন্যান্য পড়া হয়ে গেছে? হ্যাঁ। অঙ্ক করছো? করছি। সব পড়া রেডি? হ্যাঁ। এই তো আমার ছেলে পড়াশোনা করতেছে, আর মাঝে মাঝে খুব দুষ্টামিও করে সে। তো বাবা সবাইকে আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আপু ভাইয়েরা, আপনারা সবাই আমার আম্মুর পেজে একটা লাইক দিবেন। আজকে আমার বাসায় আমার বান্ধবী এসেছে, তো চলেন দেখা যাক আমার বান্ধবী কি বলে। মাম্মা আমরা কই আসছি? কোথায় আসছি? আন্টির বাসায় আসছি না আমরা বেড়াতে। তুমি কোথায় আসছো? খেলনা কোথায়? ভাইয়ের খেলনা সব ঢুকোই রাখছে, সব ঢুকোই রাখছে। কই ঢুকোই রাখলো? খেলনা দেখো, মাও খেলনা দেখাও। বাবা তোমার খেলনা আছে? দেখো খেলনা দেখো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমার বান্ধবীর বাসায় আজকে বেড়াতে আসলাম, বেশ ভালোই লাগতেছে। আমার বান্ধবীর বাসায় অনেকদিন যাবো তা আশা হয় না, হঠাৎ করে আসলাম। এই আজকের খাওয়া দাওয়া করবো, মজা করবো, আপনারা আমাদের সাথে থাকেন, ভালো লাগবে। উৎসাহ দেই, আস্তে আস্তে সব কিছু শেখা ভালো। হ্যালো হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? উই আর ফাইন। টাটা। হ্যালো হ্যালো। বলো বাবা। হ্যালো। হ্যাঁ বলো। এই হচ্ছে আমার হাজবেন্ড। হ্যালো। প্রবাসী, ছুটিতে আসছে, এখন আসি, সবাই একত্রে মজাই হয় হইতেছে। আর এই হচ্ছে আমার ছোট মেয়ে রিহা আমিন চৌধুরী, আর এই হচ্ছে আমার বড় মেয়ে ঋষি আমিন চৌধুরী। ও ক্লাস সিক্সে পড়ে, ছোট বাবুর বয়স 3.5 বছর। বাবা তুমি একটু কর, তুমি একটু কিছু বলো না, আমাদের বাসায় মেহমান আসছে। বলো। হ্যালো বলো। হ্যালো। সালাম দাও। আমি আজকে আমার বান্ধবীর বাসায় আসলাম, আমার বান্ধবী আমাদের জন্য অনেক কিছু রান্না করছে, অনেক কষ্ট করছে। আমরা তো খাবো, আপনাদের খাওয়াতে পারবো না, আবার দেখাতে পারবো, তাই একটু দেখেন কি কি রান্না হয়েছে আমাদের জন্য। প্রথমে আমি দেখাবো আমাদের জন্য ইলিশ মাছ রান্না হয়েছে, আমাদের বরিশালের বিখ্যাত ইলিশ। হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকে খাননি, নিশ্চয়ই খাবেন, খুব ভালো আমাদের বরিশালের ইলিশ। তারপরে এখানে আছে মুরগির মাংসের রোস্ট, দেশি মুরগির রোস্ট, এটাও দেখতে অনেক ভালো হয়েছে, এখনও খাইনি, নিশ্চয়ই মজা হয়েছে। আপনাদের দাওয়াত রইল। এরপর আছে পোলাও, তারপরে আছে ডাল, ডাল ডালের সাথে মুরগি দিয়ে রান্না করা হয়েছে, এটা আমাদের বরিশালের মানুষরা খুব পছন্দ করে, যার কারণে আমরা ভালো কোনো অনুষ্ঠান করার সময় এটা সাথে রাখি, নিশ্চয়ই শেষ পাতে সবাই এক চামচ নিলেও নেয়। তারপরে সালাদ হিসাবে আছে আপনার লেবু, শসা, আর বরিশালে বেশি গাজর পাওয়া যায় না, তাই নিশ্চয়ই আমার বান্ধবী আমাদের জন্য গাজর রাখতে পারিনি। আর এখানে আছে আপনার গরুর মাংস, এটাও রান্না খুব ভালো হয়েছে, অবশ্য আমার মেয়েকে আমি খাইয়েছি তাতে বুঝতে পারছি, তার সাথে সাথে আমিও একটু চেকে নিয়েছি। এখানে আছে আপনার পায়েস, বরিশালে আসবেন, পায়েস খাবেন, বরিশালের পায়েসও কিন্তু অনেকটা মজার। তারপর আছে মুরগি, দেশি মুরগি, আপনার ঝাল দেশি মুরগির মাংস, এটাও দেখতে সুন্দর হয়েছে, যেহেতু খেতেও অনেক সুন্দর হয়েছে, আর সাথে সাদা ভাত।
প্লিজ বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আসলে আমার বান্ধবী আমাদের জন্য অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে রান্নাবান্না করছে আমাদের খাওয়ানোর জন্য। আসলে খাওয়াটাই বড় বিষয় না, ভালো লাগারও কিছু বিষয় আছে যেটা সবাই পারে না। তো যাই হোক, আমার খাবারগুলো দেখে খুব ভালোই লাগছে। আর কথা হয়েছে যে আমরা নূতন এখানে সবই আমরা কাজ শুরু করছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন নিশ্চয়ই আমরা অনেক ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারবো। যেহেতু আমিও একজন স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, লকডাউনের সময় কাটতেছে না, তাই এই বাসায় বসে একটু এই খুঁটি কাজ, বাচ্চাদের নিয়ে কাজ করি। এটা হচ্ছে আমার ছোট মেয়ে, ভারী দুষ্ট, সারাদিন দুষ্টমি করে। হ্যাঁ জি মম্মা, একটু হাই বলো, হাই বলো আন্টিদের, একটু হাই বলো, হাই, হাউ আর ইউ, হাত নাড়িয়ে বলো, হাত নাড়িয়ে বলো, ওটা হাসি দাও, একটা হাসি দিয়ে দেখে দাও, আই লাভ ইউ বলে দাও, আই লাভ ইউ। ওকে বাবা ওঠো, এখন ওঠো, মামার কাছে ওঠো। কি দেবে তোমার চ্যানেলে? আমরা তো নূতন কাজ শুরু করছি, আসলে বুঝতে পারি না, যাই বুঝি সেখান থেকে শুরু করছি। মোটামুটি অনেক আপুদের পেজে অনেক আপুদের লাইক দেওয়া আছে, সাবস্ক্রাইব করা আছে, আসলে ভালো লাগে আপনারাও আমাদের পাশে থাকবেন। আর আমিও একটা নূতন চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল ওপেন করেছি। আপাতত আমার একটা ভিডিও হয়তো আপলোড দিয়েছি, কিন্তু আপনারা যাতে আমার সাথে থাকেন, আমি ভবিষ্যতে আরও দূরে যেতে চাই। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর শুধু একটু, অনেকেই আছেন ভিউজ করেন বাট লাইক দেন না, কিন্তু কেন লাইক দেন না, একটু কিপটামি কেন করেন? আসলে আপনাদের একটা লাইকের জন্য আমাদের অনেক অনেক বেড়ে যায়, অনেকটা ভালো লাগে। যখন যখন পেজটা ওপেন করা হয় দেখি যে অনেকগুলো লাইক, তখন কি ভালো লাগে। আসলে যখন একটা লাইকস বা একটা কমেন্টস না পড়ে তখন খুব খারাপ লাগে, আসলে আমার রান্নাটা মনে হয় ভালো হয় নাই, আমার ভিডিওটা মনে হয় ভালো হয় নাই, সেটা তো। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, নিশ্চয়ই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম শিরিন সুলতানা। আর আমার বান্ধবীর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, ও খুঁটি ছুটি ভিডিও দেয়, সেগুলো দেখবেন। আর নিশ্চয়ই একটা এটা দেবেন, এটা দিতে ভুলবেন না, কখনোই ভুলবেন না। এটা তো আপনাদের কোনো ক্ষতি করে না, জাস্ট একটু দেখাই দেন না এটা। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখবেন, মানে আমার ভিডিও না, আমার বান্ধবীর ভিডিও, কমপক্ষে ভিডিওটা 3 মিনিট দেখবেন। আর কমপক্ষে ভিডিওটা একটু 3 মিনিট দেখবেন, 3 মিনিট দেখার পর সাবস্ক্রাইব করবেন, আর নিশ্চয়ই একটা লাইক দেবেন। এর থেকে বেশি কিছু আপনার কাছ থেকে আশা করি না। ওকে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।